Assalamualaikum guys, welcome back to Rafi Gaming. Guys, আমার আগের আইডিটা হ্যাক হয়ে যায় ফেসবুক দিয়ে খোলা ছিল এন্ড আমি ডেইলি পেজ লাইভ স্ট্রিম করতেছিলাম হট করে দেখি যে দেখা ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লগইন ফ্রম অ্যানাদার লোকেশন আমার লাইভ স্ট্রিমেই আছে সবগুলো ভিডিও আমি দেখাবো নেক্সট ভিডিওতে এন্ড আমার পেজের নাম হচ্ছে ডিপসেট আপনারা ওখানে লাস্ট লাইভ স্ট্রিমে দেখতে পারবেন যে ওই মেসেজটা দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন আমি তিনবার দেখাইছিল মানে রানিং গেম খেলার সময় লাইভ স্ট্রিমের সময় তো তাই গাইস কিছু করার নাই আর আমার ফেসবুক দিয়ে ইনস্টাও খোলা ছিল ইনস্টাও গেছে যাক কিছু করার নাই আর সবই আল্লাহর ইচ্ছা আমি তো জানতাম না যে মানে 22 ফিনে আমার এইটা হ্যাক হয়ে গেলে কারণ তো ইমেলটা অ্যাড করতাম কিছুই অ্যাড করা ছিল না দেন ওয়ান স্পিও নাই ভাই আমার ওয়া এক স্পিও নাই কেমনে ভাইসা আসি ভাই আমার ও ভাই এটা কি ছিল ভাই লল ও ভাই পিছন থেকে একটা গুলি লাগাইলে মরে যেতাম কেমনে বাসলাম ভাই কোনো মত নেই ভাইসা গেছি সো গাইজ আইডিটা হ্যাক হওয়ার পর আমার এটা অনেক মানে আইডিতে ডিফল্ট ছিল অ্যান্ড ডিপি ছিল ডিফল্ট ছিল লেভেল 4 ডিপি ছিল লেভেল 4 অ্যান্ড অনেক সিজন 9 থেকে খেলতাম আমি সিজন 9 এর প্লেয়ার অ্যান্ড সব থেকে আমার আফসোস এই ডিপি আর ডিফল্টের জন্য না যায় আফসোসটা হচ্ছে আমার এখানে যে আমি পার সিজনে 2000 2500 অ্যান্ড 1800 1500 1200 সর্বনিম্ন তো মনে করেন 1500 উপরে ম্যাচ খেলতাম অ্যান্ড আমার সিজন 12 হয়তো 2000 ম্যাচে ছিল 4.30 কেডি অনেক জাস্ট মানে এই জন্য আফসোসটা আমার এই জন্যে মানুষ তার এগুলো দেখতে পারবে না যে আমি কেমন খেলছি মানে এই আফসোসটা আমার সবচেয়ে বড় এইখানে তো কিছুই করার নাই গাইস এখন যাওয়ার হয়ে গেছে অ্যান্ড যারা যারা এখন পর্যন্ত আমার পেজে ফলো দেন নাই ফেসবুকে সার্চ করলে পাবেন ডিপ স্যার ট্রাফিক ইঞ্জিনিয়ার লোগো আছে ১৬কে লাইক অ্যান্ড 47,000 ফলোয়ার ফেসবুকে সার্চ করলে সেকেন্ডে পাবেন মেবি ট্রাফিক ইঞ্জিনিয়ার লোগো আছে সেকেন্ডে অথবা থার্ডে সো গাইজ আপনারা আগের মতনই সাপোর্ট দেবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন অ্যান্ড ইনশাল্লাহ এখন থেকে ডেইলি ভিডিও আপ দেওয়ার চেষ্টা করব অ্যান্ড পেজেও আবার লাইভ স্ট্রিম শো করবো ইনশাল্লাহ অ্যান্ড সবাই দোয়া করবেন ভালো কিছু করতে পারি অ্যান্ড আমার এই নিউ ফোনে আমি তো মনে করেন জাস্ট হ্যাক হওয়ার পর পাবজি খেলাই ছেড়ে দিয়েছিলাম মানে এক মাস থেকে খেলি না দেখেন আমার লাস্ট ইউটিউবে ভিডিও আসছে ওয়ান মান্থ এক মাস আগে কিন্তু লাইভ স্ট্রিম যখন আইডিটা হ্যাক হয় পাবজি প্রতি একটা ইয়ে কেমন ধরনের এটা বিরক্তিকর মানে কেমন ধরনের লাগতেছিল যে পাবজি খেলাই করি না সে হুট করে ওয়াইটি স্টুডিওতে ঢুকে দেখি যে হ্যাক হওয়ার পরে আমার সাবস্ক্রাইবার বাইরে গেছে 300টা বাইরে গেছে তারপর কী করার আসলাম আবার সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে
work.